নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর এই প্রচেষ্টায়, এই সাধনায় আমরা তাঁর কৃপায় সাফল্য লাভ করব। এই শুভকামনা দিয়ে চলো আজ জেনে নেওয়া যাক হিসাব, লেখক শ্রী তিনকরি পাত্র। জিজ্ঞাসা কতটা ঠিক, কতটা পেলাম, কতটা পেলাম না, কতটা উত্তর, সব কিছু নিয়েই তো হিসাব। দেখে নেওয়া যাক কিসের হিসাব আজ আমরা জানতে চলেছি। তাহলে আজকে আমরা শুরু করছি হিসাব, লেখক শ্রী তিনকরি পাত্র। জিজ্ঞাসু মন হিসাব চায় দিন শেষে, তাই সব মনটাই রয়েছে লগ বুকে, যেখানে রোজের সব কিছু আছে ধরা, জমা খরচ, ডেবিট ক্রেডিট, দেনা, কোথায় কতটা, কোন খাতে কি পেলাম আর কি হারালাম, পথে যেতে সোজা পথে হেঁটে কতটা ক্রেডিট, কতটা ডেবিট, শুধু ভালোবেসে সত্য কথনে কতটা ক্রেডিট, আর ভালোবাসা পেলে কতটা, কতটা ক্রেডিট চালাকিতে এলো সুপথে থেকে কতটা, মেলাতে হবে কি লেখা আছে লগ বুকে। কোনোদিনও তো চোরকে বলিনি সাধু, আর সাধুকে বলিনি চোর, যে কী হবে ক্রেডিট এতে, দুর্ভোগে না অমানবিক থাপ্পর চুপ হতে, সত্য কথনে কি আছে এমন, কেন এ দুর্যোগ দুর্ভোগে আহত জীবন, কেন উপহার নয়, কেন নয় রাজভোগ, কি আছে এতে, কেন চৈতন্য এ পথে হেঁটে শুধু ভালোবেসে কলসির ঘায়ে মাথা ফাটায়, কেন যিশু চেপেছিল ক্রুশে সব কিছু বুঝে, সাজে ক্রেডিটে মরণ জীবন ডেবিটে, জিজ্ঞাসু মন হিসাব চায় দিন শেষে। তো বন্ধুরা, আজকের হিসাবে কি পেলেন? আজকের হিসাবে আমার যা জানা আর আমার যে অজানা, তার মাঝখানে অনেক কিছু যা আমার হিসাবের বাইরে, কতকটা চলার গতিতেই চলে যাওয়া। তো শেষ পর্যন্ত আমার জীবনের হিসেব সেই তার হাতেই তুলে দেওয়া, এই প্রত্যেকটা আমির হিসেব কিন্তু তার কাছেই আছে, কারণ শেষ পর্যন্ত এই আমিটাই শুধু থেকে যায়, যে আমিটা তুমি আমি সে তারা তাহারা সবার জন্য, সবাইকে নিয়ে এক। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর হিসাবের খাতাটা তার কাছেই জমা রাখুন, আমরা তো সব কিছু জানি না। তাহলে আজ এই অবধি, শুভমস্তু।